আমার নাম অঙ্কিত পাল। আমি তো এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছিলাম, তারপর আইআইটি বেনারসে চান্স পেয়েছি যে মেইন সেম অ্যাডভান্স পরীক্ষা দিয়ে। তো সেই কারণে আইআইটি বেনারসের তো মানে প্রথমে এডমিশন হতে গেলে একটা ফি লাগবে বা পড়তে গেলে অনেকটা ফি, তো সেটা বহন করা তো আমার পরিবারের পক্ষে সম্ভব নয়। আমার পরিবারের তো আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তাই সিএম স্যার যদি একটু আমাকে সাহায্য করেন স্যার, তার জন্য একটা আবেদন নিয়ে ওনার কাছে এসেছি। তারপর তারপর উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আমার পড়াশোনার মধ্যে কোনো ব্যাঘাত করতে দেবেন না, যতটুকু পারেন উনি সাহায্য করবেন। তো সেই মোতাবেক তুমি সাহায্য পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি। কত টাকা হয়েছে আজকে? উনি এখনই আমাকে 1,00,000 টাকা দিয়ে সাহায্য করেছেন। আপনারা জানলে খুশি হবেন যে 2 দিন আগেই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে এসেছিলেন এই কোয়ায়ের লালছড়া বাজারের মানে গ্রামের এক ছেলে অঙ্কিত পাল, যিনি উচ্চ মাধ্যমিকে 9th পজিশন হয়েছিল এবং এবার উনি আইআইটি বেনারসে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছেন। তো বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, তার জন্য আর্থিক সাহায্যের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে এসেছিলেন। ওনার আবেদনে সাড়া দিয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন তার এই আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য আমরা পাশে দাঁড়িয়েছি। আজকে স্যারের হাত ধরে অঙ্কিতকে আমরা 1,00,000 টাকা ওনার পড়াশোনার জন্য চেক দিয়েছি।